हेलो एवरीवन अस्सलाम एवरी वन असला मातृलिक्स देखिए शेष महाराजा मेरी बेटी के लौटते ही मैं लक्ष्मी अम्मा को सादर आमंत्रित करूंगा कृपया कर किसी भी तरह से खोज कर दीजिए साहब पुलिस कर्मी इस मामले को कितने दिनों तक बाहर रखेंगे मैं <laughs> <laughs> এই সিনেমাটা দেখার আগে আমার মাথায় অনেক প্রশ্ন ছিল এই সিনেমাটা নিয়ে এত হাইপ কেন এত প্রশংসা কেন করছে নাম্বার দুই হচ্ছে এই বিজয় সেতুপতি এই লোকটা দেখতে সুন্দর না তেমন আহামরি কোনো নায়কচিত ব্যাপার নেই তারপরে আসলে কিভাবে দর্শককে এইভাবে আটকে রাখে নাম্বার তিন হচ্ছে এর স্টোরিটা কি সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো আজ আপনাদের সাথে প্রথমে কথা বলি মহারাজা সিনেমাটার গল্প নিয়ে গল্পটা হচ্ছে ছোট্ট একটা শহরের একজন বারবার মানে একজন সেলুনের যে নাপিত তার গল্প সে তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে থাকে এক একসময় একটা দুর্ঘটনায় তার স্ত্রী মারা যায় এবং সে তার মেয়েকে একাই বড় করতে থাকে এবং মেয়েকে সে অনেক আদরে ভালোবাসা বড় করতে থাকে তার মেয়ে বড় হয়ে স্কুলে যায় স্কুলে সে স্পোর্টসে ভালো তো পরবর্তীতে এই মেয়েটা একটা স্পোর্টস ট্যুরে যায় ইন বিটুইন ঘরে একটা চুরি হয় এখন চুরি হওয়ার পরে আসলে ঘরে একটা অবজেক্ট ছিল একটা ছোট্ট একটা বিন ছিল সহজ বাংলায় বললে যে একটা ময়লা ফেলার বালতির মতো ছিল যেটা অ্যাকচুয়ালি এই যত্ন করে রেখেছিল এই স্টিলের মেয়ের যে ছোট্ট যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই সময় তার মেয়েটিকে বাঁচাতে সাহায্য করেছিল এই বালতিটার কারণে তার মেয়েটা বেঁচে গিয়েছিল যার কারণে তারা এই বালতিটাকে দেবতাতুল্য হিসেবে তারা সম্মান করে ঘরে সুন্দর একটা জায়গায় রাখে এখন ঘরে যখন এটা চুরি হয় চুরি হয়ে যাওয়ার পরে তার আসলে বালতিটা মিসিং হয়ে যায় এখন সে এই বালতিটা মিসিং এর কেস নিয়ে যায় থানায় এখন এই মহারাজা তার এই বালতি চুরি হওয়া বা মিসিং হওয়া নিয়ে থানায় যায় ডায়রি করতে কিন্তু থানার লোকজন আসলে হাসাহাসি করে একটা বালতি চুরির জন্য একজন লোক থানায় চলে এসেছে জিডি করতে বা ডায়রি করতে সেটা খুবই তাদের কাছে হাস্যকর বাট তারা যখন তাকে বের করে দিতে চায় দেখা যায় সে খুবই অ্যারামেন বলে যে না সে আসলে তার বালতি চায় এবং তার জন্য সে অনেক টাকা প্রায় সাত লাখ টাকা পর্যন্ত দিতে রাজি আছে এখন এই থানার লোকজন হচ্ছে আবার একটু কারাপ্টেড তারা অনেক সময় চোরদের সাথে মিশে বিভিন্ন রকম কারাপশন থাকে বিভিন্ন জনকে ঠকিয়ে টাকা পয়সা নেয় তো তারা যখন আসলে টাকার লোভ পায় তখন দেখা যায় টাকার লোভে তারা বালতিটা খুঁজার অভিনয় করতে থাকে কিন্তু গল্প যতই এগুতে থাকে ততই আস্তে আস্তে এই বালতি জোরির গল্প একসময় হয়ে যায় একটা রিভেঞ্জ স্টোরি কিসের রিভেঞ্জ স্টোরি তার মেয়ের যে অত্যাচার হয়েছে তার প্রতিশোধ স্টোরি এখন এর এর বেশি বেশি আমি বলবো না বিকজ বললে গল্পের মজাটা নষ্ট হয়ে যাবে যারা এখনো আড়াই ঘন্টার একটা মুভি বিজয় সেতুপতি কিভাবে আটকে রেখেছে শুধুমাত্র তার অভিনয় দিয়ে এর আগেও আমি বিজয় সেতুপতির বেশ কয়েকটা মুভি দেখেছি সেখানে সে জাস্ট নিশ্চুপ থেকে যে ধরনের অভিনয় করতে পারে এখানে তার একটা এক্সট্রিম এক্সট্রিম ভার্সন দেখা গিয়েছে এবং বিজয় সেতুপতির অভিনয় এখানে বরাবরের মতোই অসাধারণ ছিল কিন্তু এখানে আরেকটা জিনিস হচ্ছে এই সিনেমার হাইলাইট সেটা হচ্ছে গল্প কেন বলছি সহজ করে বুঝাই আমি যদি আপনাদেরকে বলি যে আমি এক থেকে নয় পর্যন্ত বা দশ পর্যন্ত বলবো এবং বললাম আমি ওয়ান আপনাদের ভিতরে কোনো কিউরিসিটি তৈরি নাই হতে পারে যে ওকে ওয়ান বলেছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বলবে কিন্তু এরপরে যদি আমি বলি থ্রি তাহলে কিন্তু আপনারা যারা অডিয়েন্স রয়েছেন তারা একটা প্যাটার্ন খুঁজবেন ওকে ওয়ান থ্রি বলেছে তার মানে সে শুধু বেজোর সংখ্যাগুলো বলছে এরপরে হয়তো ফাইভ বলবে তো আমি আবার বললাম ফাইভ তখন কিন্তু আপনারা বলবেন যে ওকে প্যাটার্নে মিলে যাচ্ছে মানে এই প্যাটার্নে সে বলছে কিন্তু এরপরে যদি আমি বলি নাইন তাহলে কিন্তু আপনাদের যে প্যাটার্ন আপনারা যে প্রেডিক্ট করেছিলেন ধরে ফেলেছিলেন সেই হিসাব নিকাশটা কিন্তু একটু নষ্ট হয়ে যাবে কারণ ওয়ান থ্রি ফাইভের পরে সেভেন বলার কথা আমি বলেছি নাইন তখন কিন্তু আপনার মস্তিষ্ক আবার একটা প্যাটার্ন খুঁজবে ওকে ওয়ান থ্রি ফাইভ তারপরে তিনটা যোগ করে নাইন বলছে তার মানে পরবর্তীতে আবার নাইনের পরে হয়তো বা ইলেভেন থার্টিন বলবে তারপরে নাইন ইলেভেন থার্টিন যোগ করে আরেকটা বলবে এই যে মানুষের মস্তিষ্ক মানুষের প্রেডিক্ট করার বা লজিক খোঁজার যে একটা টেন্ডেন্সি বা একটা প্যাটার্ন ধরার বা প্যাটার্ন খোঁজার যে টেন্ডেন্সি সেটা যদি কোনো রাইটার বুঝতে পারে তবেই এরকম একটা আনপ্রেডিক্টেবল মাস্টারপিস লিখতে পারে ইয়েস এই মুভির সবচেয়ে বড় হাইলাইট হচ্ছে এর গল্পের এই মুভি সবচেয়ে বড় হাইলাইট হচ্ছে এই গল্প যেভাবে ন্যারেট করা হয়েছে যেভাবে বর্ণনা করা হয়েছে সেটা এক কথায় সুপারব এবং ইউনিক কেন বলছি দেখেন আমরা কিন্তু সাধারণ গল্প দেখি জন্ম হলো বড় হলো কোনো একটা রিভেন্স স্টোরি নিল প্রেম হলো বিয়ে হলো শেষ মুভি এটা হচ্ছে সিঙ্গেল লাইনের গল্প যদি আমরা বলি ডিফারেন্ট টাইম লাইনের গল্প বা একটু ভাঙাচোরা গল্প সেটা কীরকম আমি একবার দেখাচ্ছি দুই সাল আবার দেখাচ্ছি দুই সালে কি হবে হচ্ছে আবার দেখাচ্ছি ছোটবেলায় কি হচ্ছে ডিফারেন্ট টাইম গিয়ে গিয়ে আমি গল্পগুলো বলছি একসাথে কিন্তু এই মুভিতে যেটা হয়েছে এই মুভিতে ডিফারেন্ট টাইম লাইনটাকে এমন ভাবে টুকরা টুকরা করা হয়েছে এবং টুকরা টুকরা করা পরে এমন ভাবে জোড়া দেয়া হয়েছে ডিফারেন্ট টাইম লাইনের গল্পটাই মনে হবে একটা সিঙ্গেল টাইম লাইনের গল্প সেভেন্টি সিক্সটি পার্সেন্ট না যাওয়া পর্যন্ত মানুষ বুঝবেই না আসলে হচ্ছে কি মানুষের মাথায় প্রশ্নই আসবে না মানুষের মনে হবে ওকে একটা লোকের হাত বা বালতি হারিয়ে গিয়েছে সেটার গল্প বলছে কিন্তু এটা যে ডিফারেন্ট টাইম লাইনকে জোড়া দেওয়া একটা গল্প এটা একটা সিঙ্গেল লাইনের বা সিঙ্গেল বা লিনিয়ার কোনো গল্প না সিঙ্গেল টাইম লাইনের গল্প না সেটা বুঝতে মানুষের অনেক সময় লাগবে এবং সেটা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে এই সিনেমাটার প্রতি এবং এই সিনেমাটা যারা এখনো দেখেননি আমি মাস্ট রিকমেন্ড করব এই সিনেমাটা দেখুন তাহলে আসলে সিম্পল একটা জিনিসকে কত সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় কত ইউনিক ওয়েতে প্রেজেন্ট করা যায় সেটা আসলে আপনারা শিখতে পারবেন জানতে পারবেন অসাধারণ সিনেমা ফাইভ আউট অফ ফাইভ অ্যাক্টিং মেকিং স্ক্রিপ্টিং স্টোরি সব মিলিয়ে দুর্দান্ত একটা সিনেমা দুর্দান্ত আড়াই ঘন্টা কাটানোর জন্য দেখে পেল নেটফ্লিক্সে মহারাজা আরেকটা জিনিস মনে পড়লো হলিউডে একটা মুভি ছিল যার নাম হচ্ছে ডেড পয়েন্ট সোসাইটি সেখানে একটা দর্শন দেয়া হয় দর্শনটা হচ্ছে সিম্পল একটা জিনিসকে যদি ডিফারেন্ট ভিউ পয়েন্ট থেকে দেখা হয় তাহলে আসলে ওই সিম্পল জিনিসটাই ডিফারেন্ট লাগে সেটা যেটা করা হয় সেটাতে দেখানো হয় যে স্টুডেন্টদেরকে টিচার নতুন একজন টিচার এসে সবাইকে ডেকে এনে টিচারের যে টেবিলটা রয়েছে তার উপর দাঁড়াতে বলে এবং দেখতে বলে ক্লাসটার দিকে যে ক্লাসে তারা বছরের পর বছর ধরে ক্লাস করছে এবং দেখার পরে তাদেরকে বলে কেমন লাগছে তাদের সকলেরই নতুন লাগে জিনিসটা কারণ এইরকম পয়েন্ট অফ ভিউ থেকে এরকম উঁচু পয়েন্ট অফ ভিউ থেকে এরকম অ্যাঙ্গেল থেকে তারা আগে কখনো এই ক্লাসটাকে দেখেনি সো ভিউ পয়েন্টের কারণে বা দেখার দৃষ্টিভঙ্গির কারণে অনেক সময় সিম্পল জিনিস অসাধারণ লাগে ঠিক তেমনি এই মহারাজা সিনেমাটা খুব সিম্পল গল্প মনে হলেও ধৈর্য ধরে পুরো সিনেমাটা দেখবেন আড়াইটা ঘন্টা দেখবেন তাহলেই বুঝতে পারবেন এই সিম্পল গল্প ভাবা সিনেমাটা আসলে সিম্পল না অসাধারণ একটা মাস্টার